নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাগনান লোকেশনে স্কিপার লিমিটেড যে কোম্পানি আছে যেখানে প্লাস্টিক পাইপ তৈরি হয় এই রেপুটেড কোম্পানিতে মেশিন অপারেটর পোস্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে তো স্পট জয়নিং করানো হবে আগামীকাল স্কিপার লিমিটেড কোম্পানি একটা রেপুটেড কোম্পানি ভীষণ বড় কোম্পানি এবং এই কোম্পানির নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন বা নেটে সার্চ করে দেখতে পারবেন এখানে কিন্তু প্লাস্টিকের পাইপ তৈরি হচ্ছে তো যে পোস্টে লোক নেওয়া হবে সেটা রয়েছে মেশিন অপারেটার পোস্ট কোন রকম লোডিং আনলোডিং বা এখানে করতে হবে না আপনাদের পোস্ট থাকবে মেশিন অপারেটার পোস্টে যারা এই কোম্পানিতে হেল্পার রয়েছে তারা এই পাইপগুলো মেশিনে দিয়ে দেবে সেখানে নির্দিষ্ট একটা জায়গায় সে পাইপগুলো কাটিং হয় সামনে বা পিছনে থ্রেড তৈরি হয় পাইপের থ্রেড তো এই কাজগুলোই কিন্তু যে মেশিনে হচ্ছে সেই মেশিনে অপারেটর পোস্টে কিন্তু আপনাদের কাজ করতে হবে কাজ শিখে আসার কোনো প্রয়োজন নেই আপনারা কাজ শিখতে শিখতে এখানে কিন্তু কাজ করতে পারবেন প্রথম থেকেই এখানে সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন পারমানেন্ট ভাবে এখানে নিয়োগ করা হচ্ছে কোনো রকম চুক্তিভিত্তিক কাজ এটা নয় বা আপনি কাজ শেখে আসেননি বলে আপনাকে নেওয়া হবে না এমনটাও কিন্তু নয় আপনারা যত তাড়াতাড়ি কাজ ভালোভাবে শিখে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু এখানে ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন প্রচুর ইনক্রিমেন্ট রয়েছে প্রোডাকশনের উপরে ইনক্রিমেন্ট রয়েছে এছাড়াও কাজের ভিত্তিতে এখানে প্রচুর ইনক্রিমেন্ট রয়েছে তো ডিউটি টাইম স্যালারি সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি তার আগে বলে দিই এই রেপুটেড কোম্পানিতে আপনারা কিন্তু প্রথম দিন থেকেই কাজ করতে পারবেন ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন প্রথম থেকেই আপনারা পাবেন পি ফ্যাসিলিটি একদম প্রথম দিন থেকে অর্থাৎ যেদিন থেকে আপনি কোম্পানিতে কাজ শুরু করবেন সেই দিন থেকেই কিন্তু এটা কাউন্ট হবে এবং এই পি যত রকম ফ্যাসিলিটি রয়েছে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ইএসআই ফ্যাসিলিটি যেটা থাকে আপনারা জানেন চিকিৎসা খরচা যেটা কোম্পানি বিয়ার করে তো সেটা কিন্তু আপনারা ইএসআই ফ্যাসিলিটিও পেয়ে যাবেন প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয় কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট আছে এবং প্রোডাকশনের ভিত্তিতেও কিন্তু এখানে প্রচুর টাকা ইনসেন্টিভ পাওয়া যায় তো ভালোভাবে কাজ করতে পারলে প্রচুর টাকা ইনকামের জায়গা রয়েছে থাকা খাওয়ার কিন্তু দারুণ ফ্যাসিলিটি রয়েছে তো এখানে থাকার জন্য বড় বড় বিল্ডিং আছে কোয়ার্টার যেটা স্টাফ কোয়ার্টার দোতলা তিনতলা বিল্ডিং আছে সেখানে পাকা ঘর সেই ঘরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রথম দিন থেকেই থাকতে পারবেন ক্যান্টিন রয়েছে ভীষণ সস্তার ক্যান্টিন দশ টাকা এখানে কিন্তু খুব দারুণ খাবার পাওয়া যায় নিরামিষ আইটেম হলেও অনেক রকম আইটেম কিন্তু এই দশ টাকাতে পেট ভরে এখানে খাবার পাওয়া যায় তো দিনের বেলায় এবং রাতের বেলায় দুবেলাতেই কিন্তু ক্যান্টিনটা চলে কিন্তু দিনের বেলার খাবারটাই কিন্তু শুধুমাত্র দশ টাকায় পাওয়া যায় তারা শুধুমাত্র রাতে ডিউটি করবে তারা কিন্তু দুবেলাতেই দশ টাকায় খাবার পাবেন এবারে আপনাদের কাজের বিস্তারিত আলোচনায় আসি এখানে এই মুহূর্তে আপনাদের কাজ শিখতে শিখতে স্যালারি দেওয়া হবে ২৬ দিনে দশ হাজার টাকা এটা নেট স্যালারি ২৬ দিনে দশ হাজার টাকা আপনারা স্যালারি পাবেন রবিবার যদি কেউ ডিউটি করতে চান সেক্ষেত্রে রবিবারে যদি আপনি কাজ করেন রবিবারের পয়সা কিন্তু আলাদা করে পাবেন এই কাজটা আপনারা করতে করতে যখন একটু শিখে যাবেন সেটা এক মাস হোক দেড় মাস হোক যত তাড়াতাড়ি আপনারা কাজটা শিখে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের স্যালারি বেড়ে যাবে প্রোডাকশন যদি আপনার মেশিন থেকে বেশি হয় সেক্ষেত্রে প্রোডাকশানের ওপরে একটা ইনসেন্টিভ কিন্তু আপনারা পেয়ে যাবে তো সারা দিনেও দেখা যাবে এখানে দেড়শো থেকে দুশো টাকা এক্সট্রা ইনসেন্টিভ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন যদি কিনা ভালোভাবে কাজ শিখে যান তো কাজের ভিত্তিতে কিন্তু এখানে ইনকামের জায়গা রয়েছে প্রচুর এবং এই যে স্যালারিটা বলে দিলাম এটা স্টার্টিং এ আপনাদের ট্রেনিং চলাকালীন প্রথম দিন থেকে কাউন্ট করে কিন্তু এই স্যালারিটা দেওয়া হবে মাসে যতগুলো ডিউটি করবেন ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনার স্যালারি মিনিমাম ছাব্বিশটা ডিউটি করলে দশ হাজারের প্যাকেজ রয়েছে তার কম যদি ডিউটি থাকে সেক্ষেত্রে কিন্তু নো ওয়ার্ক নো পে হিসাবে যে স্যালারিটা থাকবে সেই স্যালারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পেমেন্টের সিস্টেমটা বলে দিই মাসে এখানে দুবার করে পেমেন্ট পেয়ে যাবেন একটা সাত তারিখে পাবেন একটা বাইশ তারিখে পাবেন প্রত্যেক মাসে দুবার পেমেন্ট পেয়ে যাবেন এবং এখানে যারা কাজ করবেন তাদের ডিউটি টাইম রয়েছে থেকে আটটা এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে কিন্তু একটা না এত ডিউটি এখানে হয় না প্রচুর রেস্ট রয়েছে কাজের ফাঁকে আর কাজটা যেহেতু একদম সিম্পল কাজ রয়েছে এই ডিউটি টাইমের মধ্যে আপনাদের টিফিনের জন্য ব্রেক দেওয়া থাকে লাঞ্চের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্রেক পাবেন তো সমস্ত ব্রেক হিসাব করে প্রায় এক ঘন্টা মতন ব্রেক থাকবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট দুটো শিফ্টেই কিন্তু আপনাদের ডিউটি করতে হবে নাইট শিফটে কিন্তু একই টাইম আটটা থেকে আটটা তো নাইটে একটু রেস্ট নেওয়ার সুযোগ সুবিধাটা বেশি থাকে তো এই দুটো শিফ্টেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে বয়স লাগছে ১৮ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কোন রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না কাজ শিখে আসারও কিন্তু কোনো প্রয়োজন নেই ডকুমেন্টস কি কি লাগছে আমি একটু বলে দিই যেহেতু প্রথম দিন থেকেই কিন্তু আপনাদের এখানে বায়োমেট্রিক হবে অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্স হবে মেডিকেল টেস্ট হবে আপনাদের প্রথম থেকেই আপনাদের পি এ রেজিস্ট্রেশন সমস্ত কিছু কিন্তু প্রথম দিন থেকেই আপনার কোম্পানির যতগুলো নিয়ম আছে যত সুযোগ সুবিধা রয়েছে সবই কিন্তু প্রথম থেকেই পাবেন তো আপনাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ডের অরিজিনাল অবশ্যই যেন আধার কার্ডের জন্ম তারিখ পুরোটা থাকে ডেট অফ বার্থ যেন ফুল থাকে জন্ম তারিখ মাস সাল তিনটেই যেন থাকে আধার কার্ডের এক কপি জেরক্স নিয়ে আসবেন ব্যাংকের যে কোনো পাস জেরক্স যদি আপনার নিজের নামে থাকে তাহলে খুবই ভালো অথবা ফ্যামিলির যে কোনো একজনের ব্যাংকের পাস জেরক্স নিয়ে আসবেন এবং এক কপি ফটো নিয়ে আসবেন এই ডকুমেন্টস গুলো নিয়ে আসতে হবে অবশ্যই কিন্তু আপনাদের শু পরে আসতে হবে কোনো হাওয়াই চটি কিটো স্যান্ডেল এগুলো পরে আসলে কোম্পানিতে ঢুকতে পারবেন না পা ঘেরা জুতো পরে আসতে হবে কারণ কোম্পানি কিন্তু সেফটি মেনটেন করে তারপরে আপনাদেরকে কোম্পানিতে ঢুকতে দেবে পা ঘেরা জুতো পরে আসতে হবে যারা যেখান থেকে আসবেন না কেন বেডিং পত্র ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে আগামী কাল সাড়ে দশটার মধ্যে কুলগাছিয়া লোকেশনে চলে আসতে হবে এই কুলগাছিয়া লোকেশনে কোম্পানিটা অবস্থিত আপনারা কুলগাছিয়া স্টেশনে চলে আসবেন সেখান থেকেই আপনারা কোম্পানিতে পৌঁছে যাবেন আপনাদের সাথে সাথে জয়নিং করিয়ে নেওয়া হবে তো এই কোম্পানিতে স্পট জয়নিং এর জন্য পারিশ্রমিক আনবেন আটশো টাকা কোম্পানির যে স্যার রয়েছেন তিনি আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা সেই স্যারকে পেমেন্ট দিয়ে এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে সাথে সাথে কোম্পানিতে জয়েনিং করতে পারবেন ওই দিনই কিন্তু আপনাদের সরাসরি কোম্পানিতে সমস্ত সিস্টেম মেনটেন করে জয়নিং করিয়ে দেওয়া হবে জয়নিং নিয়ে কোনো অনিশ্চয়তার কারণ নেই আপনারা পেমেন্ট নিয়ে আসবেন যেরকম সাথে সাথে কিন্তু আপনারা এই কোম্পানিতে কাজ পেয়ে যাবেন কোনো কারণে যদি আপনি রিজেক্ট হয়ে যান সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু ওখান থেকে ফেরত পেয়ে যাবেন জেনুইন ভাবে কাজ করানো হয় প্রচুর ক্যান্ডিডেটস এখানে আগেও কাজ করেছে ডিরেক্ট আমি ক্যান্ডিডেটসকে কোম্পানিতে পাঠিয়ে দিয়েছি তারা কিন্তু সেখানে সমস্ত কিছু রেডি করে স্যারেরা তাদেরকে জয়নিং করিয়ে দিয়েছে তো যারা এরকম একটা স্কিপার লিমিটেডের মতো রেপুটেড কোম্পানিতে কাজ করতে চাইছেন তারা আজকে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে আমাকে ফোন করুন ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করে দিন এবং আগামীকাল সাড়ে দশটার মধ্যে প্রত্যেককে কিন্তু সমস্ত ডকুমেন্টস পত্র এবং যে পেমেন্ট বলে দিলাম সমস্ত কিছু নিয়ে কুলগাছিয়া লোকেশনে চলে আসতে হবে সেখানেই আপনাদের পাঠিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব আপনারা সেখানে গেলেই সাথে সাথে স্যারের সাথে যোগাযোগ করে জয়েনিং করে নিতে পারবেন স্যার ওখানেই উপস্থিত থাকবেন আপনাদের প্রত্যেককে উনি রিসিভ করে নেবেন নিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার